हेलो एवरीवन अस्सलामु आलैकुम आशा करी सबाई भालो आছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইস্তাম্বুলের সবচেয়ে বড় টানেল যেটির নাম এউরাশিয়া টুনেলি আর ইংলিশে ইউরেশিয়া টানেল। এই টানেলটি ইস্তাম্বুলের একটি সড়ক সুড়ঙ্গ যা বসফরাস নদীর জলরাশির নিচ দিয়ে অতিক্রম করেছে। এটি আনুষ্ঠানিকভাবে 20 ডিসেম্বর 2016 সালে খোলা হয় এবং 22 ডিসেম্বর 2016 সালে যানবাহনের জন্য উন্মুক্ত করা হয়। এই টানেলটি 5.4 কিলোমিটার আর মাইল হিসাব করলে 3.4 মাইল। দ্বিতল অথবা ডাবল লেগ টানেলটি ইউরোপীয় অংশের কুমকাপিকে এবং ইস্তাম্বুলের এশীয় অংশের কাদিকুয়ের সাথে সুড়ঙ্গ সড়ক সহ 14.6 কিলোমিটার পথের সাথে সংযুক্ত করে। এটি সমুদ্র উপকূলের নিচে বসফরাসকে সর্বোচ্চ 106 মিটার গভীরতায় অতিক্রম করে। এটি 29 অক্টোবর 2013 সালে চালু হওয়া আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল মারমারাই থেকে প্রায় 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দুই মহাদেশের মধ্যে যাত্রার সময় প্রায় 5 মিনিট সময় লাগে। উভয় দিকে টোল সংগ্রহ করা হয়। 2018 সালের হিসেবে গাড়িগুলোর জন্য 36 লিরা এবং মিনিবাসের জন্য 54 লিরা টোল নেওয়া হয়। 1991 সালে ফরাসি রেলওয়ে প্রকৌশলী সাইমন প্রিওল্ড এটি জলের নিচে নলাকার সেতুর জন্য একটি প্রাথমিক প্রকল্প উপস্থাপন করেন। অটোমান সাম্রাজ্য সরকার দ্বারা পেটেন্ট করা হয়েছিল, যার মধ্যে এটি নিমজ্জিত সেতু ছিল যেখানে একটি নলকে সমর্থন করে যেখানে বাষ্পীভূত ট্রেন চলবে। চারপাশের এই নীল বাতিগুলো সংকেত দেয় যে আমরা এখন একদম পানির নিচে। ইউরেশিয়া টানেলটির ধারণাগত ভিত্তি ইস্তাম্বুল মহানগর পৌরসভার পক্ষে ইস্তাম্বুল ইউনিভার্সিটি কর্তৃক গৃহীত 1997 সালের পরিবহন মাস্টার প্ল্যানের ফলাফলগুলিতে ফিরে আসে। এই পরিকল্পনার ভিত্তিতে 2003 সালে এটি নতুন বসফরাস পারপারের জন্য সমীক্ষা করা হয়। এই সমীক্ষার ফলাফল অনুসারে সমাধান হিসেবে এটি সড়ক টানেল প্রস্তাব দেওয়া হয় যা সর্বোচ্চ সম্ভবত সর্বোচ্চ মাত্রা বা শর্ত সরবরাহ করে। তুরস্কের পরিবহন সামুদ্রিক ও যোগাযোগ মন্ত্রণালয় 2005 সালে এটি নতুন টানেল ক্রসিংয়ের রুটের বিকল্প মূল্যায়নের জন্য নিপ্পন কোয়েং কোং লিমিটেড দ্বারা একটি সম্ভাব্যতা পরীক্ষা পরিকল্পনা করে। পরিবেশগত এবং সামাজিক মানদণ্ড, খরচ এবং ঝুঁকির কারণগুলির উপর ভিত্তি করে প্রাথমিকভাবে প্রস্তাবিত রুটটিকে পছন্দের বিকল্প হিসেবে সমর্থন করে গবেষণাটি শেষ করা হয়েছে। বসফরাস জুড়ে বিদ্যমান 3টি সেতুকে টানেলের অবস্থান নির্বাচন করার সময় বিবেচনায় নেওয়া হয়েছিল, যা ক্রসিংগুলোর মধ্যে ট্রাফিকের বন্টনকে আরও ভালোভাবে ভারসাম্যের জন্য আরও দক্ষিণে রাখা হয়েছিল। অন্যান্য নির্বাচনের মানদণ্ডের মধ্যে এটি ছোট টানেলের দৈর্ঘ্য এবং নির্মাণ সাইট এবং অপারেশনাল বিল্ডিংগুলোর জন্য পর্যাপ্ত জায়গার প্রাপ্ততার কারণে রুটের সময় বিনিয়োগ খরচ অন্তর্ভুক্ত ছিল। করিডোরের বিকল্পগুলির উপর ভিত্তি করে উচ্চ স্তরের মূল্যায়ন যা অধ্যয়নের ব্যাপকভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তা পরিবেশগত এবং সামাজিক খরচ এবং ঝুঁকির কারণগুলির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত রুট নির্বাচনে সমর্থন করে। ইউরেশিয়া টানেল অপারেশন কনস্ট্রাকশন 26 অক্টোবর 2009 সালে তুরস্কের ইয়াপি মার্কেজি এবং দক্ষিণ কোরিয়ার এসকে এএনডিসি এর অংশদায়িত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ইউরেশিয়া টানেলে গৃহীত বিল্ড অপারেট ট্রান্সফার মডেল বেসরকারি বিনিয়োগের গতিশীলতা এবং তাদের প্রকল্পের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমর্থনকে একত্রিত করেছে। ছাড়টি 29 বছর স্থায়ী হয়। অংশীদারিত্ব চুক্তিতে গ্যারান্টিযুক্ত ন্যূনতম রাজস্ব এবং গ্যারান্টিযুক্ত রাজস্ব অতিক্রম করার অংশগুলির জন্য লাভ ভাগাভাগি অন্তর্ভুক্ত থাকে। এই টানেলটি সম্পর্কে আমার এতটুকুই জানা ছিল। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।